ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুখ্য সচিবকে করা চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। রাজ্যে করোনায় মৃত্যুর হার 13.2%, যে কোনো রাজ্যের তুলনায় বেশি। নজরদারি ও চিহ্নিতকরণের অভাব স্পষ্ট। মুখ্য সচিবকে করা চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। জনবহুল এলাকায় আরও পরীক্ষার প্রয়োজন। কলকাতা ও হাওড়ায় বারবার লকডাউন অমান্য। কয়েকটি গোষ্ঠী কিছু এলাকায় লকডাউন অমান্য করছে। লকডাউন কার্যকর করতে গিয়ে আক্রান্ত পুলিশও। মুখ্য সচিবকে করা চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। এনআইএমের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেন তিনি কি বলেছেন শোনাব। এতদিন আমরা দেখছিলাম ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল টিম, তার হেলথ ডিপার্টমেন্টের যুগ্ম সচিব লাভ আগরওয়াল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, সবাই একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার বদনাম করতে নেমেছিলেন। এবং আমি বলছি, অবাক হব না আগামী দিন যদি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম চিঠি আসে, কারণ তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে নেমে পড়েছেন, এটা পরিষ্কার আজকে বোঝা যাচ্ছে। আজকে হোম সেক্রেটারি যে চিঠি লিখেছেন, একজন ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের সচিবের কাছ থেকে এরকম চিঠি আসতে পারে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। একজন এই বাংলার নাগরিক হিসাবে আমি নিজে খুব লজ্জিত বোধ করছি যে ভারত সরকারের একজন সচিব এই ধরনের চিঠি, যেগুলো মিথ্যা তথ্যে ভরা, সেগুলো দিতে পারেন। প্রথম কথা, তিনি বাংলার যে ডেথ রেট দিয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। আমি তাকে দায়িত্ব নিয়ে জানিয়ে দিতে চাই, সারা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের নিরিখে যে ইনফেক্টিভিটি রেট, তার থেকে পশ্চিমবঙ্গের ইনফেক্টিভিটি রেট কম। আমি ওনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আজকে বাংলায় 17 মার্চ প্রথম কেস ডিটেক্টেড হয়েছিল, ভারতবর্ষে ডিটেক্টেড হয়েছিল 30 জানুয়ারি। তারপর থেকে প্রত্যেক দিন কেস হওয়ার যে ইনক্রিজ অফ টেস্টিং পার ডে, সেটা সারা ভারতবর্ষে 122%, আর পশ্চিমবঙ্গে প্রায় 675%। আজকে তিনি বলেছেন যে পিপিই মানের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি জানতে চাই, আপনারা কত পিপিই দিয়েছেন? আপনারা 650-700 কোটি টাকা দিয়ে বাংলার কিছু ডাক্তারের মাথার ওপর ফুল ছড়িয়ে চলে যাচ্ছেন। আজকে দিল্লি সাজাতে আপনি এত টাকা খরচা করছেন, প্রধানমন্ত্রীর বিমান কিনতে এত টাকা খরচা করছেন, সেই টাকাগুলোই তো ফ্রন্টলাইন ওয়ারিয়ারদের আপনি পিপিই মাস্ক কিনে দিতে পারতেন। কতটা দিয়েছেন আপনি? কটা আরএনএ এক্সট্রাক্টর দিয়েছেন? কটা ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া দিয়েছেন? আজকে তিনি প্রশ্ন করছেন যে একটা পার্টিকুলার গোষ্ঠী নাকি লকডাউন মানছে না, যেটা বিজেপির নেতারা বলছে। এখানেও সেই কমিউনাল কার্ড তারা এখানে খেলতে চাইছে, ধর্ম ধর্ম করে তারা রাজনীতি করছে। কোন গোষ্ঠীকে তারা ইঙ্গিত করতে চাইছে? সাহস থাকলে সামনে এসে বলুক। পশ্চিমবঙ্গে যেভাবে দল মত ধর্ম নির্বিশেষে মানুষ যেভাবে লকডাউন পালন করছে, আমি ধন্যবাদ দেবো বাংলার মানুষকে। এবং ভারতবর্ষও যে আজকে ইতালি, স্পেন, আমেরিকা হয়ে যায়নি, তার কৃতিত্ব কিন্তু ভারত সরকারের নয়, তার কৃতিত্ব হচ্ছে কিউমুলেটিভ এফেক্ট, সারা ভারতবর্ষের মানুষ লকডাউনটা পালন করেছে বলে। এই চিঠি বাংলার মানুষের জন্য অপমান, এই চিঠি যারা সামনে থেকে লড়াই করছে সেই চিকিৎসক সমাজের জন্য অপমান।